এখন থেকে আর আলাদা আলাদা নয়। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা নিয়ে আসা হচ্ছে একই পরিচালনা ব্যবস্থার ছাতার নিচে। বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য বারংবার আলাদা আলাদা আবেদনপত্র জমা করতে হয়, যার ফলে চাকরি প্রার্থীদের বারবার হ্যারাস হতে হয়। কিন্তু নতুন এই পরীক্ষা পদ্ধতির ফলে চাকরি প্রার্থীদের বারংবার আলাদা আলাদা আবেদনপত্র আর জমা করতে হবে না। এর পরিবর্তে এবার নতুন এই পদ্ধতিতে একটি পরীক্ষা হবে, যার জন্য তৈরি হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি অর্থাৎ এনআরএ। তারাই নেবে কমন এলিজিবিলিটি টেস্ট। আর এই পরীক্ষা পদ্ধতিতে কী কী পরিবর্তন আসছে তা বিস্তারিত আলোচনার পূর্বে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে এরকম নতুন নতুন তথ্য বা খবর সবার আগে সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এও জানিয়ে রাখি, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো আসুন এক নজরে দেখে নিই এই পরীক্ষা পদ্ধতিতে কী কী পরিবর্তন আসছে। কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। এই পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থীদের। বর্তমানে দেশে কেন্দ্র সরকার, ব্যাংক, রেল, পুলিশ, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের নানাবিধ চাকরির পরীক্ষার ক্ষেত্রে 20 রকমের নিয়োগ সংস্থা রয়েছে। এগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসা হচ্ছে। নতুন নিয়মে কেবলমাত্র প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, যেখানে প্রিলিমিনারি টেস্টের পর টিয়ার 2 এবং টিয়ার 3 পরীক্ষা নিতে হয়। সেখানে এই পরীক্ষা দফাগুলি তত্ত্বাবধানে থাকবে সংশ্লিষ্ট বিভাগের নিয়োগকারী সংস্থায়। আপাতত এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি দেশের কেন্দ্রীয় স্তরে 20টি নিয়োগ সংস্থার মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ সিলেকশন কমিশন এবং ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এই 3টির প্রিলিমিনারি টেস্ট পরিচালনা করবে। আগামী দিনে আরও নিয়োগ সংস্থাকে নিয়োগে নিয়ে আসা হবে এই পরীক্ষা পদ্ধতির অধীনে। নতুন এই ব্যবস্থায় গ্র্যাজুয়েট, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের জন্য পৃথক পৃথক নিয়োগ পরীক্ষা হবে। এই ব্যবস্থায় একজন পরীক্ষার্থী যে নম্বর তুলবে সেই র্যাঙ্ক বা ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সময় তাকে সরাসরি ইন্টারভিউ বা মেডিকেল পরীক্ষার জন্য ডাকতে পারে নিয়োগ সংস্থা। পরবর্তী ধাপের কোনো বাছাইকরণ প্রক্রিয়া থাকলে সেখানেও এই নম্বরের ভিত্তিতে প্রার্থীকে বিবেচনা করা হতে পারে, ফলে আলাদা আলাদা প্রিলিমিনারি টেস্টের আয়োজনের দরকার আর পড়বে না। অভিন্ন প্রিলিমিনারি পরীক্ষাটি হবে অনলাইনে। কর্মপ্রার্থীদের আবেদনের সময় পোর্টালে নিজেদের সেন্টার বাছাই করার সুযোগ থাকবে। ইংরেজির পাশাপাশি কমন এলিজিবিলিটি টেস্ট নেওয়া হবে আঞ্চলিক ভাষাতেও। প্রাথমিকভাবে 12টি ভাষা ঠিক করা হয়েছে। নতুন ব্যবস্থা চালু করতে মোট 1517 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। আপাতত 117টি জেলায় পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানা গেছে।